Assalamualaikum viewers, welcome back to Tania's Kitchen Studio. आशा करी आपने सबाई भालो आछेन। आज आमी आपना देर संगे शेयर करब beef dumpling अथवा beef momo। এই কুরবানির ঈদে খুব সহজেই বাসায় থাকা গরুর মাংস অথবা খাসির মাংসের কিমা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন খুবই ইজি উপায়ে। প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। মোমোর এই ডোটা তৈরি করা খুবই সহজ। লবণ দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে ধীরে ধীরে কিছু গরম পানি অ্যাড করব। আজকের মোমো স্কিনটা আমরা তৈরি করব গরম পানির ডো দিয়ে। ফুটন্ত গরম পানি ধীরে ধীরে অ্যাড করে নেব যাতে ডোটা খুব বেশি নরম না হয়ে যায়। এখানে সব মিলিয়ে আমার আধা কাপ থেকে একটু বেশি পানি লেগেছে। তারপরে একটুখানি অলিভ অয়েল মাখিয়ে ডোটাকে রেস্ট করতে দেব প্রায় আধা ঘন্টার মতো। চিকেন মোমোর একটি রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি 3 মাস আগে আপলোড করেছিলাম। আপনারা চাইলে চিকেন মোমো বানাতে চাইলে ওখান থেকে চিকেন ডাম্পলিং এর রেসিপিটাও দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে দিচ্ছি। মোমোর ফিলিং বানানোর জন্য প্রথমেই আমি এখানে আধা কেজি গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি। কিমাটা আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। সাথে আরও দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা মোমোতে একটু বেশি দেওয়া লাগে যাতে আদার একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। কোনো রসুন বাটা ইউজ করা যাবে না যেহেতু এটা স্টিম হবে, রসুনের গন্ধ থেকে যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ কুচি। এখানে আমি কাঁচামরিচগুলো খুব মিহি কুচি করে নিয়েছি। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু কালো গোলমরিচের গুঁড়ো এবং 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও মিহি কুচি করে না, পেঁয়াজটাকে আমি ধীরে ধীরে ইউজ করেছি যাতে বুঝতে পারি পেঁয়াজ কতটুকু পরিমাণে লাগবে। এখানে পুরো 1.5 কাপ পেঁয়াজ লেগেছে। পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর আমরা সব শেষে এর মধ্যে দিয়ে দিব একদম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, এজন্য আমি দিচ্ছি। ডাম্পলিং আমার বাসার খুব ফেভারিট একটি নাস্তা, প্রায় বানাতে হয় আমাকে, এই জন্য মাঝে মাঝে আমি এটাকে ফ্রোজেন করেও রাখি। আজ আমি আপনাদের সঙ্গে সেই ফ্রোজেন পদ্ধতিটিও শেয়ার করব। আমাদের ফিলিং রেডি করা হয়ে গেছে, এখন আধা ঘন্টা রেস্টে থাকা ডো নিয়ে আমরা কাজ শুরু করব। ডোটাকে প্রথমেই আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগকে ওয়েট ক্লথ দিয়ে আবার ঢেকে রাখছি আর আরেকটা ভাগকে লম্বা লেচি করে তারপর এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো টুকরো যেন সমান আকারে হয়, তারপরেও না হলেও কোনো সমস্যা নেই। আজকে আমি একটা ক্লাসিক চাইনিজ ডাম্পলিং ফোল্ডিং দেখাবো আপনাদেরকে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ডাম্পলিংয়ের ফোল্ডিং আছে, সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে অন্য মোমো রেসিপির মধ্যে আপনি পেয়ে যাবেন। প্রথমেই হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু গোলাকৃতি করে নিচ্ছি। তারপর মোমোটাকে আমি সাইড দিয়ে শুধুমাত্র বেলছি যাতে চারিদিকে পাতলা হয় এবং মাঝখানটুকু একটু মোটা থাকে, কারণ যেহেতু মাঝখানে আমাদের ফিলিংটা দেওয়া হবে এবং এটা স্টিম হবে যাতে ওটা সহজেই টিয়ার আপ হয়ে না যায়। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। আমি আরেকটা রুটি বেলা দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আরও সহজে বোঝা যাবে। মোমোর চারিপাশটা একটু পাতলা থাকবে এবং মাঝখানটা একটু মোটা। আমাদের অনেকগুলো রুটি বেলা হয়ে গেলে আমরা মোমোগুলো বানানো শুরু করব। প্রথমেই হাতের তালুতে নিয়ে আমরা একটা বাটার নাইফ অথবা একটা চামচের উল্টা দিক দিয়ে এভাবে একটু ফিলিং নিয়ে নিব। তারপর 2 আঙ্গুলকে এভাবে ফোল্ড করে চাপ দিয়ে লাগিয়ে নেব। এটার জন্য কোনো এক্সট্রা পানি বা কিছু দেওয়া লাগবে না। হয়ে গেল আমাদের ক্লাসিক একটা ডাম্পলিং ফোল্ডিং।
ডাম্পলিংয়ের বিভিন্ন ধরনের ফোল্ডিং করা যায়। আমার আগের ভিডিওটিতে আমি বিভিন্ন ধরনের ফোল্ডিং দেখিয়েছি, আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দেখে নেবেন, তাহলে চিকেন মোমো এবং ফোল্ডিং সব কিছু একসাথে একটা ভিডিওতে দেখে নিতে পারবেন। খুব সহজে তাড়াতাড়ি কাজটা করার জন্য আমি সেকেন্ড টাইম যেটা করেছি সেটা হচ্ছে একটা বড় রুটি বানিয়ে নিয়েছি, তারপরে একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সাইডগুলো আবার একটু রোল করে পাতলা করে নিয়েছি। আমাদের মোমো বানানো হয়ে গেছে বেশ কিছুগুলো। এখন আমরা মোমো স্টিমারে একটু তেল ব্রাশ করে মোমোগুলো দিয়ে দেব স্টিম করার জন্য। স্টিম হতে প্রায় 10-15 মিনিট সময় লাগবে। 10-15 মিনিট পর গরম গরম পরিবেশন করুন বিফ ডাম্পলিং অথবা বিফ মোমো। দর্শক, আশা করি আজকের ভিডিওটিতে আমি ডাম্পলিং বানানোর প্রসেসগুলো খুব সহজে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি বাসায় স্টিমার না থাকে তাহলে সেক্ষেত্রে স্টিমার ছাড়া কিভাবে মোমো তৈরি করে খাবেন সে পদ্ধতিটিও শেয়ার করছি আপনার সঙ্গে। একটা ফ্রাই প্যান অথবা যে কোনো হাঁড়ির মধ্যে অল্প একটু পানি নিয়ে সেখানে আপনাদের মোমোগুলো দিয়ে দিবেন এভাবে। তারপর একটি ঢাকনা দিয়ে এটাকে লো মিডিয়াম হিটে রেখে দেবেন 5-10 মিনিট। 5-10 মিনিট পর আমাদের বিফ ডাম্পলিংগুলো এর মধ্যেই স্টিম হয়ে যাবে এবং খুব ভালো সুন্দর একটা গোল্ডেন কালার আসবে নিচে এবার এরকম। তারপর গরম গরম পরিবেশন করে ফেলুন ডাম্পলিং। আর যদি ফ্রিজে রাখতে চান তাহলে একটা পাত্রে এরকম একটি বেকিং শিট নিয়ে মোমোগুলো এভাবে বিছিয়ে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পর এগুলো যখন শক্ত হয়ে যাবে তখন একটি জিপ ব্যাগে ভরে নিয়ে এটা সংরক্ষণ করুন ফ্রিজে বেশ কিছুদিন। তারপর যখনই খেতে মন চাইবে বের করে সরাসরি দিয়ে দিন স্টিমারে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে এবং লাইক শেয়ার করবেন আমার ভিডিওগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আপনারা সাথে থাকুন পরবর্তী ভিডিওর অপেক্ষায়। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং তানিয়াস কিচেন স্টুডিও। আসসালামু আলাইকুম।